হ্যালো বন্ধু, তো শাকিব খানের এই বছর টোটাল তিনটে মুভি আমি আই থিঙ্ক বেরোতে চলেছে। একটা হচ্ছে এই রাজকুমার, সেকেন্ড হচ্ছে দরদ, এবং থার্ড হচ্ছে তুফান। তুফান মুভিটা কিন্তু আমাদের ইন্ডিয়া এবং বাংলা দু জায়গা থেকে তৈরি হচ্ছে, ইন্ডিয়ার এসবিওর সঙ্গে আছে, তো এই মুভিটা আই থিঙ্ক বড়ো হতে চলেছে। এবং ওই মুভিটার একটা পোস্টার বেরিয়ে নিয়ে আমি রিভিউ করেছিলাম, ডিপেন্ড চেক আউট করো, ঠিক আছে। এবার যদি কথা বলি রাজকুমার মুভি নিয়ে, রাজকুমার টোটাল তিনটে গান বেরিয়েছে। প্রথম গানটা আমি রিয়াকশন রিভিউ করেছিলাম, যে গানটার নাম ছিল হচ্ছে রাজকুমার। গানটাতে একটা সেই পুরনো 2010-12 যে ফিল্মস সেটা পেয়েছিলাম, লোকেশনগুলো নিউ ইয়র্কে রাখা হচ্ছিল, দেখতে ভালো লেগেছিল। এবং কোনো কোনো জায়গায় না আমার ওই ইস্ট মানা লাভ যেটা ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ারের গানটা, সেটারও কিছুটা ফিলিংস পেয়েছিলাম। তো গানটা বেশ একটা সৌ মানে সৌদিন ব্যাপার ছিল, রোম্যান্টিক ব্যাপার ছিল, এটা ভালো লেগেছিল আমার। একটু কয়েক জায়গায় মনে হচ্ছিলো যে জাস্ট লিপসিং এর প্রবলেম আছে, বাট তাছাড়া গানটা ভালো লেগেছিলো। এবার সেকেন্ড যদি কথা বলি, সেকেন্ড গানের কথা, সেটা হচ্ছে বরবাদ। তো এই বরবাদ গানটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে, ফার্স্ট গানের থেকে বেশি ভালো লেগেছে এই গানটা। গানটায় আরও বেশি সুদিন ব্যাপার আছে, যে কথাটা বলেছিলাম যে পুরোনো টাইমে যে ফিলিংসটা না, যে 2010-12 দিয়ে খুব রোম্যান্টিক মুভি হতো, এবং সেই সময় যে গানগুলো প্রত্যেকটা, খুব মুভিগুলো অতটা ভালো না হলেও গানগুলো কিন্তু খুব মনে রাখতো, ঠিক আছে, সেটা কিন্তু মন থেকে যেত। সেগুলো তুমি লাভ সং বলো বা স্যাড সং বলো, যে প্রেমার কথা মনে আছে, প্রেমার গানগুলো কথা ভেবে দেখো কত সুন্দর, মানে মনে থেকে যাওয়ার মতন গান, ঠিক আছে। তো যুব সুমিরা ছিল যে টোটাল মুভি গানগুলো মনে থেকে যাওয়ার মতন গান, তো সেই ধরনের কিছু গান আমার মনে হলো। আর গানটা বেশ সুদিন, ঠিক আছে, বরবাদ হয়ে গেছে, যেভাবে ইউজ করেছিল মানে লিরিক্সটা, সেটা শুনতে ভালো লেগেছে। তারপরে যেভাবে লোকেশন দেখানো হয়েছে না, কয়েক জায়গাটা আই থিঙ্ক বাংলাদেশে কিছু লোকেশন দেখালো, তারপর নিউ ইয়র্কে লোকেশন দেখালো, আর এইখানে না যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের শাকিব খানকে, শাকিব কিন্তু বেশ সুন্দর লাগছে। কয়েকটা জায়গায় মনে হলো একটু দুঃখ দুঃখ ব্যাপারটাও কিন্তু এখান থেকে ফিল হলো, ঠিক আছে। গানটা লাভ সং বলতে পারি, স্যাড সং বলতে পারি, কয়েক জায়গায় একটুখানি ওর যে আই থিঙ্ক মনে কোনো কষ্ট হয়েছে বা শান্তি, সেটাও মনে হলো যেভাবে তাকাচ্ছে মেয়েটার দিকে, ঠিক আছে, অ্যান্ড ওকে যেভাবে ওর এক্সপ্রেশনগুলো দেওয়া হয়েছে, তো সেই জায়গায় কিন্তু আমার এই বরবাদ গানটা বেশ ভালো লাগে। লিরিক্সটাও ভালো ছিল, সংটা যেভাবে গাওয়া হয়েছে, যেভাবে লিরিক্সগুলো ইউজ করে সেটা ভালো লেগেছে, এবং ভিজুয়ালাইজেশন যেভাবে করা হয়েছে ইন্ডিয়া মানে বাংলাদেশ বা নিউ ইয়র্কের সিনগুলো, ঠিক আছে, তার সঙ্গে যে এক্সপ্রেশনগুলো দিয়েছে শাকিব খান, সেটাও বেশ ভালো লেগেছে। তো অল ইন অল বা এই বরবাদ গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার থার্ড গানের যদি কথা বলি, আমি একাই রাজকুমার, আমি ভাবতে পারছি না হাউ ইটস পসিবল যে একটা মুভির একটা অ্যালবাম বানাচ্ছে, নিশ্চয়ই একটা ভালো টিম আছে কম্পোজারের, বা একজনও হতে পারে, ঠিক আছে, মিউজিক কম্পোজ করছেন, অবভিয়াসলি লিরিক্সগুলো দেখছি, এবং যারা এই ডাইরেক্টর আছে তারা নিশ্চয়ই গানগুলো লিরিক্স দেখেছে, গান শুনেছে, ঠিক আছে। তো প্রথম দুটো গান শোনার পরে এই ডান্স নাম্বারটা কী করে এটা অ্যাপ্রুভ হলো, মানে এটা লিরিক্স হলো, মানে মেয়েরা দুঃখ পেতে ভালোবাসে, বাচ্চারা মোয়া খেতে ভালোবাসে, এগুলো লিরিক্স। আসলে সেট ডিজাইন দেখো, যেখানে ফার্স্ট দুটো গানে আমাদের নিউ ইয়র্ক দেখানো হচ্ছে, এরকম এক্সপেন্সিভ একটা ব্যাপার যে নিউ ইয়র্কে শুটিং হচ্ছে, আর ওরকম লোকেশন দেখা, তারপরে তুমি নাকি সেটের মধ্যে ছবি টবি লাগিয়ে এইভাবে শুটিং হচ্ছে, এটা তো মনে হচ্ছে মনে হয় 2000 কী বলছে 1950-70 সালে এরকম শুটিং হতো, 1970 সালে সেটের মধ্যে আমরা একদিন শুটিং হতো, 2024 সালে একটা গান, এটা গানের লিরিক্স। আর ড্রেস দেখো, লাল নীল হলুদ সবুজ যা ইচ্ছা পরে দিচ্ছে, এগুলো চলতো একসময়, চলতো 1970-80-90s হয়তো চলতো, বাট 2024-এ এই ড্রেস পরি এরকম লাগছে। আর তার সঙ্গে তুমি যদি তুলনা করো, রাজকুমারের মতো একটা মুভি হচ্ছে, সেটা দেখেই বলা যায় এটা একটা কস্টলি মুভি, ঠিক আছে, যেটা নিউ ইয়র্কে শুটিং হচ্ছে, নিউ ইয়র্কে লোকেশন দেখাচ্ছে, সেরকম সেট ছেড়ে তুমি এখন একটা সেটের মধ্যে বসে শুটিং করছো, আর ওরকম পাশাপাশি মেয়েরা এরকম নাচছে যাচ্ছে, মানে কী বিট ঘুটে, সব কিছু খারাপ, লিরিক্স খারাপ, মানে এই গানটার কিছু ভালো পেল না, লিরিক্স খারাপ, মিউজিক খারাপ, গানের গলাও খারাপ, লিপসিং ম্যাচ করছে না শাকিবের, শাকিব খানের দেখতে বাজে লাগছে, বেকার যা তা পরি দিয়েছে জামা কাপড়, ঠিক আছে, মানে খুবই বাজে, কোনো দিক থেকে মনে হয় না কিছু একটা ভালো এই গানটার মধ্যে। তো অল ইন অল বলবো আমার এই গানটা একদম ভালো লাগেনি। প্রথম দুটো গান যে হিসাবে ছিল সেখানে এই আমির আজমের গানটা খুবই 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 খারাপ, এই গানটাকে রিলিজ করা উচিতই হয়নি, ঠিক আছে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, তোমাদের কেমন লেগেছে, বিকজ আমার কিন্তু থার্ড গানটা একদম ভালো লাগে। তো তোমাদের কী মতামত এই বিষয়ে আমাকে নিশ্চয়ই জানিও। আর আই ডোন্ট নো যে এই নায়ক শাকিব খান এত বড় স্টার হয়ে কী করে রাজি হয়ে গেল যে এই গানটা করার জন্য, এরকম ডিসার্ভ করার জন্য, অবশ্যই ওকে। তো আশা করছি মুভিটা ভালো, ঠিক আছে, এই গানটা খারাপ হলেও যদি মুভিতে এই গানটা নাই রাখে আই থিঙ্ক সেটা বেটার হবে, ঠিক আছে। তো তোমাদের কি মতামত বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।